হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে করোনা ভাইরাস, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ভাইরাস, যেটা এখন WHO একটা ওয়ার্ল্ড ওয়াইড ইমার্জেন্সি এটার জন্য জারি করছে। কারণ প্রায় 22টা দেশে এখন পর্যন্ত আউটব্রেক হয়েছে ফ্রম চায়না, এবং আপাতত বলতে গেলে দের ইজ নো কিওর, এটা কোনো চিকিৎসা নাই, মানে ভালো করার কোনো চিকিৎসা নাই। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট আছে, বা আমরা কনজারভেটিভ বা ম্যানেজমেন্ট যেটা আর কি জ্বর ঠান্ডায় নর্মাল দেওয়া হয় সেটা আছে, কিন্তু এক্স্যাক্ট যে চিকিৎসা সেটা কিন্তু নাই। তো এই করোনা ভাইরাস নিয়ে আজকে একটু কথা বলবো। প্রথমত শুরু থেকে বলে আসি, করোনা ভাইরাস আসলে কি ভাইরাস? এটা একটা এনভেলপড আরএনএ ভাইরাস, অর্থাৎ আমাদের যে নর্মাল সেল হয়, আমাদের নর্মাল সেলের ভিতরে ডিএনএ আরএনএ দুইটাই থাকে, তো ভাইরাসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। কারণ ভাইরাসটা আমরা আসলে জীব বুঝি না, জড়ও বুঝি না, অর্থাৎ দুইটার একটা ব্রিজের মতো বলা যায়। তো এর মধ্যে কিছু এই জন্য দেখা যায় যে মানে কিছু জীবের বৈশিষ্ট্য আছে, কিছু জড়ের বৈশিষ্ট্য আছে আলটিমেটলি। এই জন্য এই ভাইরাসের যে জিনিসটা হয়, আইদার ডিএনএ অর আরএনএ দুইটার একটা থাকে। তো এই ভাইরাসটা আরএনএ দ্বারা গঠিত এবং এর বাইরে একটা কভারেজ আছে, এই জন্য এনভেলপড আরএনএ ভাইরাস বলা হয়। এটা পজিটিভ পোলারিটি সম্পন্ন একটা ভাইরাস। এটা মেইনলি ভাইরাসটা জোনোটিক ভাইরাস। জোনোটিক ভাইরাস হচ্ছে যে ভাইরাসগুলো এনিমেলে থাকে, বাট ক্যান ট্রান্সমিট ডিজিজ টু হিউম্যান, অর্থাৎ এনিমেল থেকে বা পশু পাখির থেকে মানুষের এটা রোগ ছড়াইতে পারে। করোনা ভাইরাসের অনেক স্পিসিস আছে, অনেক গ্রুপ পাওয়া যায় এদের, কিন্তু মেইনলি 6-7টা বা 8টার মতো যারা এখন পর্যন্ত রিপোর্টেড যে মানুষে এরা ট্রান্সমিট করে রোগ সৃষ্টি করতে পারছে। বাকিগুলা কিন্তু এনিমেলে এরা অনেক রোগ সৃষ্টি করে, এবং এদের মেইন যে টার্গেট অর্গানটা হয় সেটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ শ্বসনতন্ত্র, আমাদের যেটা শ্বাসনালী, চেস্ট, ফুসফুসে যে দুটো লাংস আছে, এই লাংসটা হচ্ছে মেইনলি তাদের টার্গেট। একদম এখান থেকে তারা যতটা ক্ষতি করার করে। তো করোনা ভাইরাস অনেকে হয়তো বা যারা ইয়াং আছে বা যারা ওইভাবে আর কি ঘাটাঘাটি করে না, তারা হয়তো বা আগে শুনেও নাই নামটা, কিন্তু এটা কিন্তু খুব একটা নতুন ভাইরাস আসা যে তা না। 1960 সালে প্রথম 229E নামে একটা ভাইরাস আসছিল, করোনা ভাইরাস একটা স্পিসিস। এবং ওই সময় আরেকটা আসছিল, সেটা ছিল হচ্ছে আপনার ওটা 1960-এর সময় আসছিল, এবং ওটা ছিল দুইটাই যে ছিল দুটা ভাইরাসেরই কারণ, মানে যে সিমটম তারা প্রকাশ করতো কমন কোল্ড, অর্থাৎ সিম্পল ঠান্ডা লাগতো, পরে আবার সেরে যেত, মানে ওটা ইনফ্লুয়েঞ্জা টাইপ ডিজিজ করতো, তো ট্রিটমেন্ট কিন্তু তারও ছিল না। এরপরে দুইটা পপুলার টাইমে আবার এটা আবির্ভাব ঘটায়। এটা হচ্ছে 2002 সালে নভেম্বর থেকে 2003-এর জুন পর্যন্ত, সেটা হচ্ছে সার্স নামে পরিচিত। সার্স সম্পর্কে মোটামুটি অনেকেই জানে, এটা হচ্ছে সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। এটা হচ্ছে মানে খুবই শ্বাসকষ্ট হয়েছে এবং পেশেন্ট কিছু মারাও গেছে এই রোগটায়। এই সার্সটাও কিন্তু আউটব্রেক হয়েছিল চীন থেকে 2002 সালের লাস্টের দিকে থেকে 2003 সালের মাঝামাঝি পর্যন্ত ছিল। এটাও ধারণা করে, জোনোটিক ডিজিজ বললাম আগে করোনা ভাইরাস থেকে আসছে, তো এটা ধারণা করা হয় যে এখনো যে ধারণাটা আসছে সেটা হচ্ছে বিড়ালের মাধ্যমে আলটিমেটলি মানুষে আসছে। বাদুর মেবি এর ফার্স্ট ক্যারিয়ার ছিল, বাদুর থেকে বিড়াল হয়ে মানুষ পর্যন্ত আসছিল রোগটা। এরপরে আবার 2012-তে আরেকটা মারাত্মক স্প্রেড আসে মার্স দিয়ে, এটা হচ্ছিল মিডিল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম মার্স, এবং ওইটার কারণ ছিল উট, ওইটা ক্যামেল যেটাকে বলি আমরা, ওটা ক্যামেল ফ্লু বলা হয় থাকে ওই রোগটাকে। এবং তারপর আসলো 2019 সালে, এটা নভেল করোনা বলা হয়। নভেল শব্দটা আসছে নিউ থেকে, যে নতুন একটা ইনফেকশন আসছে, এর জন্য নভেল করোনা বলা হচ্ছে। এবং এটা উহান ভাইরাসও বলা হয়, কেননা এই চীনের উহান রাজ্য থেকে এটা প্রথম আসছে। এবং এটা 2019-এর একদম লাস্টে ফার্স্ট যে কেসটা রিপোর্ট করা হয়েছে সেটা 31 ডিসেম্বর 2019, মানে আর একদিন হলে অথবা 2020 হয়ে যেত, কিন্তু 2019-এর লাস্টে পাওয়া গেছে। তো প্রথমত আর কি ওই কিছু ফ্লু লাইক সিন্ড্রোম নিয়ে পেশেন্ট ছিল, এবং পরবর্তীতে ডক্টররা বুঝতে পারে যে দে আর ডিলিং উইথ সামথিং যেটা অনেকটা সার্স এর মতো, দেন তারা ওই ইনভেস্টিগেশন করে আলটিমেটলি এই উহান করোনা ভাইরাসটা আবিষ্কার করে। এখন যে জিনিসগুলো আমাদের একটু জানতে হবে যে এটার কি কি সিমটম বা কি কি লক্ষণ প্রকাশ পায়। নর্মালি যে ভাইরাসের যে লক্ষণগুলো আছে ভাইরাস ইনফেক্টেড ডিজিজে, ওগুলোই পায়। রেসপিরেটরি ট্র্যাক্টে করে যেহেতু কমন সর্দি কাশি হয়, অনেক সময় ড্রাই কফ হয়, শ্বাসকষ্ট হয়, মানে প্রবলেম ইন ব্রিথিং, শ্বাসকষ্টটাই বেশি হয়। প্রবলেমটা হচ্ছে এই শ্বাসকষ্টটা কিন্তু অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার দিকে চলে যেতে পারে, এবং অ্যাটিপিক্যাল নিউমোনিয়াটা এমন হয় যে ওষুধে রেসপন্স করতে চায় না, ওই তখনই ভয়াবহ অবস্থাটা সৃষ্টি হয়। তখন দেখা যায় অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর হয়ে যায়, আবার কিছু কিছু পেশেন্টে অ্যাকিউট রেনাল শাটডাউন, কিডনি ফেলিওর হয়ে মারা যাচ্ছে। যে সমস্ত পেশেন্ট এখন পর্যন্ত মারা গেছে
আপাতত রিপোর্টেড কেসে। তো কেউ কেউ বলে 100 প্লাস হয়ে গেছে আর কি, কিন্তু কেউ কেউ বলে যে চীন আসলে কিন্তু সঠিক সংখ্যাটা লুকাচ্ছে, সরকারি ক্ষেত্রে অনেক সময় সঠিক সংখ্যা একটু লুকানো হয় যাতে ভীতিটা ওইভাবে না ছড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, তো সিমটম গুলো আমরা বুঝলাম যে নর্মাল ফ্লু লাইক সিমটম গুলো হয়, এর ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে 2 থেকে 14 দিন, তাই কেউ যদি চীন থেকে আসে তাকে অন্তত পক্ষে 14 দিন অন অবজারভেশন রাখতে হবে, এবং তার সাথে যারা ক্লোজ কন্ট্যাক্টে আছে যদি 14 দিনের মধ্যে তার লক্ষণ প্রকাশ পায়, যারা ক্লোজ কন্ট্যাক্টে ছিল তাদেরও 14 দিন অবজার্ভ করতে হবে, কারণ তাদের মধ্যেও ছড়ে যেতে পারে। এবং আসলে এই জন্য স্প্রেডিং এর চান্সটা অনেক বেশি, অলরেডি 22টা দেশে স্প্রেড হয়েছে, এবং এই পিছনের কারণ কিন্তু এটাই, তো 22টা দেশে স্প্রেড হয়ে গেছে জিনিসটা। তো তো WHO আজ এই 30-31 জানুয়ারির দিকে এটাকে এখন একদম মেডিকেল ইমার্জেন্সি, গ্লোবাল মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এখান থেকে সেফ থাকবো, যেহেতু এটা কোনো ভ্যাকসিন নাই, যেহেতু এটা কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নাই, তার মানে হচ্ছে এখানে প্রিভেনশন ইজ দ্য অনলি কেস। প্রিভেনশনের জন্য যেটা হচ্ছে আমাদের এখন অতিরিক্ত বাইরে ঘোরাঘুরি বা যেখানে ক্রাউডেড প্লেস আসলে যাওয়াটা যতটা কম যাওয়া যায় ততটা ভালো। বাইরে থেকে আসার পর অবশ্যই হ্যান্ড ওয়াশ করতে হবে প্রপারলি, সবার মাস্ক ব্যবহার করা উচিত এই সময়। কেউ যদি ঠান্ডা লাগে বা হাঁচি কাশি হয়, হি অর শি শুড বি আইসোলেটেড অর চেকড, তার আসলে সমস্যাটা হয়েছে কি কি কারণে হইতে পারে, ভাইরাসটা আছে কিনা, ভাইরাসের টাইটারটা চেক করা উচিত। দেন আনাদার ইম্পর্টেন্ট থিং ইজ যে হাঁচি কাশির সময় যাতে ওপেন না অবস্থায় না হয়, অন্ততপক্ষে কোনো টিস্যু বা টাওয়েল ব্যবহার করে দেন, ওটা হচ্ছে আবার ভালো মতো ডিসপোজাল করতে হবে যাতে ওই টিস্যু বা টাওয়েল পরে আবার স্প্রেডিং এর কারণ না হয়ে যায়। আর মাস্ক যে ব্যবহার, মাস্ক ব্যবহার অনেক কথা হচ্ছে যে আসলে মাস্কের কোন সাইডটা, ব্লুটা সামনে রাখবে নাকি হোয়াইটটা সামনে রাখবে, সেটা বেশ অনেক জটিলতা এক একজন এক এক মত, এত আসলে এত মতের দরকার নাই। ভালো মাস্কে কিন্তু 3টা লেয়ার থাকে, মিডিল লেয়ারটা ফিল্টারেশনের কাজ করে, ব্লু শুড অলওয়েজ আউটসাইড, ব্লুটা বাইরে রাখাই বেটার এবং হোয়াইটটা ভিতরে রাখাই বেটার, আর ওই ফিল্টারেশনের কাজটা কিন্তু মিডিল লেয়ারটা করে ফেলো ভালো মাস্কে। তবে একটা মাস্ক কিন্তু আর বেশি সময় না, সর্বোচ্চ আসলে গাইডলাইন হচ্ছে 2 ঘন্টা পরা, তো আমাদের দেশে তো 2 ঘন্টা সম্ভব না, অথবা 6 ঘন্টা পর পর হলেও মাস্ক চেঞ্জ করা উচিত। আর আপনি যখন রাত্রে ঘুমায় আছেন তখন অত মাস্ক পরা দরকার নাই, যখন বাইরে যায় ক্রাউডেড প্লেসে যায় অবশ্যই মাস্ক, এবং মাস্কটা প্রপারলি এসে ডিসপোজাল করে ফেলতে হবে, এটা পুড়ায় ফেলেন বা মানে পুঁতে ফেলেন, এরকম করা উচিত। আমার মাস্কটা আমি জাস্ট একটা পরে আসলাম রুমে, সে ঢেল মারে নিচে ফেলে দিলাম, তো ওইখানে যদি জীবাণু থাকে তো একটু রুমে স্প্রেড করে যাবে, তো এইভাবে প্রপার ডিসপোজালটাও কিন্তু দরকার মাস্কের। তো এইটুকু অন্তত পক্ষে মনে রাখতে হবে আমাদের, আর ভয় পাওয়ার কিছু নাই, রোগ এটা যেটা ছড়াচ্ছে এটা মোটামুটি ভয়েরই কারণ, তারপরেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে যে এটা নর্মাল ফ্লুর মতো হয়ে বেশিরভাগ মানুষ কিন্তু ভালো হয়ে যায়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটু সমস্যা হয়, তাদের ব্যাপারটা বলেই শেষ করি, সেটা হচ্ছে যাদের ইমিউন সাপ্রেসড। কাদের ইমিউন সাপ্রেসড থাকে, একদম ফিজিওলজিক্যালি থেকে চিন্তা করি, ছোট বাচ্চা, একদম বয়স্ক মানুষ যারা আছে তারা, যার ডায়াবেটিক্স পেশেন্ট, যাদের আবার অন্য কোমরবিড ডিজিজ আছে, যেমন কার্ডিও পালমোনারি ডিজিজ আছে, হার্টের সমস্যা বা রেসপিরেটরি ট্র্যাক্ট আগে থেকে সমস্যা আছে, ক্রনিক কোনো ডিজিজের ক্যারিয়ার যারা, এই সমস্ত পেশেন্টরা কিন্তু সিরিয়াস, এবং এদেরই খারাপ অবস্থা হওয়াটা বেশি। আরেকটা তথ্য মেবি আজকে দেখলাম যেটা নাকি পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে, যদিও এর আসলে কোনো যৌক্তিক কারণ এখনো মানে এখনো তো গবেষণা পর্যায়ে আছে, এটা কি মেলদের বেশি ইফেক্ট করে ওটার কোনো কারণ, নাকি এটা মেলরা বাইরে একটু বেশি ছিল বা বাইরে এক্সপোজারটা বেশি ছিল এই জন্যই হচ্ছে, সেটাও হতে পারে। তো এটা আসলে এখনো নোন না, আর আলটিমেটলি এখন পর্যন্ত কিন্তু ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করতেছে কিন্তু এখনো কিন্তু সাফল্য আসে নাই। চীনে মেবি চলে আসবে, চীন, আমেরিকা, কানাডা আরো বেশ কয়েকটা দেশ চেষ্টা করতেছে, বাট চীনটা মোটামুটি এখন পর্যন্ত পাওয়া তথ্য মতো খুব কাছাকাছি চলে আসছে। কিন্তু কাছাকাছি চলে আসলেও আবার একটা মজার ব্যাপার হচ্ছে, গত 1 মাসে মানে ডিজিজটা ডায়াগনোস হচ্ছে 31st of December, এখন পর্যন্ত 5 বার এটা মিউটেশন করছে, এবং একটা ভাইরাস যখন বারবার মিউটেশন করে তার এগেন্সট ভ্যাকসিন তৈরি করা ইজ সো টাফ। তারপরেও হয়তো বা টাফ জিনিসটাও ওভারকাম হয়ে যাবে, হয়ে গেলে তখন আর তেমন একটা ভয় কিছু থাকবে না, উই নিড টু বি ভ্যাকসিনেটেড আফটার দ্যাট, বাট টিল দেন আমাদের নিজেদের একটু প্রিকশনটাই মেনটেন করা ছাড়া উপায় নাই। তো এটাই বলার ছিল, আর এটা নিয়ে যতটা ভয় আমরা কম পাবো ততই ভালো, নিজেদের জন্য, সবার জন্য, পরিবারের জন্য ভালো, তবে মানুষকে একটু সতর্ক করতে হবে, আমরা যারা এটা সম্পর্কে একটু জানি তারা সতর্ক করবো যে কিভাবে সতর্ক থাকতে হবে, তবে খুব বেশি আতঙ্কিত করা যাবে না। একটা মজার পরিসংখ্যান দিয়ে শেষ করি, পৃথিবীতে যত মানুষ প্রত্যেক বছর কার্ডিয়াক ডিজিজে মারা যায়, কার্ডিয়াক ডিজিজে মারা যায় কিন্তু 1 নম্বর কজ অফ ডেথ, তার কয়েক
হাজার ভাগের না, ঠিক কয়েক লক্ষ ভাগের এক ভাগ মানুষ কিন্তু এই উহান ভাইরাস বা এই করোনা ভাইরাস দ্বারা এখন পর্যন্ত মারা যায় নাই। সো এটার এত ভয় পাওয়ার কিছু নাই, এটা আসলে আলটিমেটলি এখন একটা প্রচার হচ্ছে তাই প্রসার হচ্ছে। এই গত এক মাসেও যদি চিন্তা করেন এই উহান ভাইরাস আপাতত মৃত্যু রিপোর্টেড কেস হচ্ছে 106 অথবা এখন আরো কিছু বাড়ছে, মেবি সর্বোচ্চ ধরেন 200। কিন্তু কার্ডিয়াক ডিজিজ যদি আপনি একটু খুঁজে দেখেন তাহলে মেবি গত এক মাসে টোটাল ওয়ার্ল্ডে মোর দেন লাখ, 1 লাখ বা আরো বেশি হবে মানুষ কার্ডিয়াক ডিজিজ মারা গেছে। সো এটা এতটাও ভয়ের কিছু না। আর আমি আগেই বললাম এটা ভাইরাস, ভাইরাল ডিজিজ আলটিমেটলি যাদের ইমিউন সিস্টেম ভালো বডি থেকে এমনি চলে যাবে। এবং তবে এখানে একটা ব্যাপার করোনা ভাইরাসের কিন্তু একটা জিনিস যে আপনার অনেক ভাইরাসের ক্ষেত্রে আমার মনে হয় একবার হয়ে গেলে বোধহয় আর সারা জীবন হয় না, করোনার কিন্তু চান্স অফ রি ইনফেকশনটা বেশি, তাই একটু সাবধান থাকাই আমাদের থাকতে হবে। একবার যদি হয় সেক্ষেত্রে পরবর্তীতেও মানে সাবধান থাকতে হবে, তো হইলেই যে মারা যাবো এরকম না, হইলে একটু সাবধান থাকতে হবে, একটু প্রচুর পরিমাণে পানি খাইতে হবে, ভিটামিন সিটা এ সময় একটু উপকার দেয়। যদি জ্বর থাকে সেক্ষেত্রে জ্বরের জন্য প্যারাসিটামল, বা ব্যথা যদি বেশি থাকে সেক্ষেত্রে ইবোপ্রোফেন বা ন্যাপ্রোক্সেন, এবং যদি আবার ডাক্তার মনে করে যে না সেকেন্ডারি ইনফেকশন হয়ে যেতে পারে ব্যাকটেরিয়াল, তার জন্য যদি অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ দিয়ে দেয় সেক্ষেত্রে সে যে প্রেসক্রিপশন যেভাবে দিবে সে অনুযায়ী আমাদের চলতে হবে। তো এটাই কথা, আর ভয় না, মনে সাহস রাখতে হবে, আর ওভার কনফিডেন্স না, আবার এটুকুই বলার ছিল। ধন্যবাদ সবাইকে।